নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করা রয়েছে যে দল এখন ট্রান্সফার মার্কেটে একদম চুপচাপ কেন হয়ে রয়েছে কোনো রকম তাদের ট্রান্সফার আপডেট নেই কোনোরকম রিউমর নেই যা রিউমর রয়েছে সবই ওয়াইল্ড রিউমর এবং গুজব তো রয়েইছে তো সব মিলিয়ে ভালো বিদেশের নাম কেন এখন অবধি আমরা জানতে পারছি না ইন্ডিয়ান প্লেয়ার কেন সই করাচ্ছে না এখনও অবধি মানে কাদের কি সই করাবে কিছুই মোটামুটি খবর কম বেশি নেই তো এত চুপচাপ কেন সঞ্জীব গোয়েঙ্কা এরকম চুপচাপ মোটামুটি এটা কিন্তু কেউ মানতে পারছেন না বাট একটা কথাই বলবো যে মোহনবাগান এমন কিছু করতে চাইছে সেটা শেষ মুহূর্তে গিয়ে কিন্তু করে রাতারাতি করে এক রাতে বড় লেভেলের ফুটবলার সই করিয়ে নেয় কিন্তু হ্যাঁ একটা কথা মানতে হবে জিমি ম্যাখলানের কথাটা কিন্তু আমরা জানতে পেরেছি সেটা নিয়েই কিন্তু এখন অবধি সেটাই হয়তো মেন স্কোয়াডের জন্য শেষ ট্রান্সফার আপডেট যেটা হয়েছে তারপরে গিয়ে কিন্তু আর কোনো রকম হয়নি কিন্তু সিএফএল বা রিজার্ভ টিমকে শক্তিশালী করার জন্য মোহনবাগান দল বেশ কিছু ইন্ডিয়ান ইয়ং প্লেয়ারদের সই করিয়েছে এই হচ্ছে ট্রান্সফার মার্কেটের বর্তমান আপডেট কিন্তু এখনও অবধি চুপচাপ রয়েছে কেন কারণ অন্যান্য আইএসএল দলগুলো নিজের দল গোছানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন পজিশনের প্লেয়ার সই করানো তেই ব্যস্ত রয়েছে এবং তারা সই করিও নিচ্ছে তো কিছু কিছু দল তো ছেড়ে দিয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে অনেক নতুন প্লেয়ারদের যারা আমরা দেখেছি যে অন্য টিমের হয়ে খেলতো তারা এখন নতুন টিমের হয়ে খেলবে তো সব মিলিয়ে মোহনবাগান দলই কিন্তু কিছু করছে না তো একটাই কথা বলবো যে মোহনবাগান দল যখন করবে বা যখন মাঠে নামবে তখন কিন্তু অন্য দল বা অন্য দলের সমর্থকরা তাকিয়ে থাকবে এরকম কিছু বড় করার চেষ্টা করছে বড় কিছু প্ল্যান রয়েছে মোহনবাগান দলের এইটুকু তোমাদেরকে বলতে পারি এমবি এমবিএসজি থিংস এরকম একটা বিষয় কিন্তু রয়েছে মানে কিছু তো বড় একটা করবে আর এশিয়ার সেরা দল বানাবে এরকমই খবর রয়েছে আর সেটার জন্য অপেক্ষা করছে মোহনবাগান দল আর সবচেয়ে বড় কথা যে বিদেশি সাইনিংয়ের ব্যাপারে এত মোটামুটি অপেক্ষা কেন সেটা হচ্ছে সদ্য ইউরোকাপ সামনেই শুরু হচ্ছে তো সেই ইউরোকাপ শেষ হলেই মোহনবাগান দল ইউরো কাপের কিছু ফুটবলারদের টার্গেট করে রেখেছে শর্ট করে রেখেছে সেখান থেকেই প্লেয়ার নেবে তো তার জন্যই কিন্তু অপেক্ষা করছে মোহনবাগান দল এবং ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে ভারতের বর্তমান যে রয়েছে সেখানেই খেলা প্লেয়ার হ্যাঁ মোহনবাগানের প্লেয়ার বাদ দিয়ে সেখানেই খেলা প্লেয়ার ফার্স্ট প্লিং লেভেলে খেলে থাকে ইন্ডিয়ান টিমে সেখান থেকেও মানে সেই ধরনের প্লেয়ারও কিন্তু নেওয়ার চিন্তাভাবনায় রয়েছে তো একটু চুপচাপ রয়েছে কিন্তু যখন মাঠে নামবে তখন কিন্তু মোহনবাগান দল অনেক বড় কিছু করবে এমনটাই খবর আপাতত রয়েছে তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা কেরালা ব্যাস্টার্ভসি দলকে নিয়ে কেরালা ব্যাস্টার্ভসি দল তাদের ডিমিটিয়াস ডিমান্ড ছেড়ে দিয়েছে মানে গ্রিক ফুটবলারটিকে ছেড়ে দিয়েছে এবার সেই প্লেয়ারটি রিপ্লেসমেন্ট হিসেবে তারা আরও একটি গ্রিক ফুটবলারের সাথে কথাবার্তা বলছে কেরালা ব্যালাস্টেপসি দলের যে টেকনিক্যাল ডিরেক্টর রয়েছে সেই টেকনিক্যাল ডিরেক্টর অর্থাৎ সেই টিডি কথাবার্তা বলছে উনত্রিশ বছর বয়সী গ্রিক ফুটবল জর্জিওস মানালিস জর্জিও মানালিসের সাথে কথাবার্তা জর্জিওস মানালিসের সাথে কথাবার্তা বলছে হ্যাঁ দুর্দান্ত একটা স্ট্রাইকার উনত্রিশ বছর বয়স রয়েছে তিন কোটি ষাট লাখ টাকা মতো মার্কেট ভ্যালু রয়েছে আর এই প্লেটটির সাথে ওপেন কথাবার্তা বলছে সরাসরি কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার্সি দল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে গ্রিক ফুটবলার ডিম্যান্টকাসের বদলি হিসেবে আরও এক গ্রিক ফুটবলার আসতে পারে যে প্লেটটির নাম জর্জিয়স মানালিস